জিতের বিলেন তাসকিন। গত সপ্তাহ থেকে কলকাতায় শুরু হয়েছে যৌথ প্রযোজনা ছবি সুলতানের শুটিং। এটি পরিচালনা করেছেন রাজচন্দ্র। শুটিংয়ের মাঝপথে ঠিক হলো ছবির খলনায়ক। জানা গেল ডাকা অ্যাটাক খ্যাত বাংলাদেশি অভিনেতা তাসকিন রহমান পর্দায় জিতকে টেক্কা দেবেন। সুলতান ছবির বাংলাদেশের অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নিশ্চিত করেছে ছবিতে তাসকিনের অভিনয়ের বিষয়টি। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন নিজেও। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় আছেন। সেখান থেকে মুঠোফোনে বলেন, সপ্তাহখানেক আগে আজিজ ভাইয়ের সঙ্গে এই ছবিতে কাজের ব্যাপারে কথাবার্তা হয়। ছবির গল্প, আমার চরিত্র দুটোই ভালো লেগেছে। ব্যাটে বলে মিলে যাওয়ায় দুই দিন আগে কাজটি করার জন্য আলাপ আলোচনা হয়। কবে থেকে তার শুটিং আরম্ভ হবেন এই বিষয়ে জানতে চাইলে অভিনেতা বলেন, 7 মার্চ থেকে কলকাতায় বিভিন্ন জায়গায় আমার অংশের কাজ শুরু হবে, সেভাবেই সময় নিয়েছেন প্রযোজক। টানা 13 দিন কাজ হবে, তার আগে 5 মার্চ ওখানে গিয়ে লুক নিয়ে কাজ করা হবে। সুলতান ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম, শহীদুল আলম সাচ্চু ও ভারতের কলকাতার প্রিয়াঙ্কা সরকার প্রমুখ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন ভারতের কলকাতার জিতোস ফিল্ম ওয়ার্কসের। এই মুভিতে তাসকিন এবং জিতের লড়াইটা কেমন জমবে বলে আপনি মনে করেন? ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর বিনোদন জগতে সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।